তুমি স্কিপ করবে একটু বলো, একটু বুঝিয়ে দাও তো আমাকে কোনটা কি লেখা হয়েছে তোমার বলে রোজ স্কিপ করছে আমাদের। ওই দেখো রোজ স্কিপ করে আমাদের। সিন ছাড়া কারণ সেফটির ব্যাপার আছে, কিন্তু সারাদিন ওকে নিয়ে খেলতেই ভালো লাগে। আর কাঁদে না, ও কাঁদে না, ও সবার কোলে যায় আর খুব হাসি খুশি, খুব ভালো মেয়ে, খুব ভালো। কোলে যাবে দেবো না তো, দেবো না তো, দেবো না। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ভক্তির সাগর, আর দেখতেই পাচ্ছ মানে অলরেডি প্রোমো দেখা হয়ে গেছে দর্শকের। গদাধরের মা বাবা এখন আমাদের সঙ্গে আড্ডায়। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আমরা দারুণ আছি। এরকম একটা মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করা মানে একটু তো চাপের ব্যাপার, মানে যেহেতু তার মানে হাঁটা চলা কথাবার্তা মানে আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা। কারণ নর্মালি আমরা যেরকম আমরা এমনি যেমন কথা বলি সেটা বলা যায়, তো ডায়লগ মুখস্থ করাটা অনেক সহজ হয়, কিন্তু এখানে একটা বিশেষ ডায়ালেক্ট আছে, প্লাস অনেক ওয়ার্ড, মানে এই যে আমি ওয়ার্ড বলছি, অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, এতটা বাংলা বলার অভ্যেসই তো এখন মানুষের চলে গেছে, তো অনেক কথা আমরা ইউজ করতে পারি না। তারপর অনেক জেস্চার আমরা করতে পারি না, মানে কিছু একটা মনে পড়ছে না সেরকম একটা জেস্চার হয়, কেন ছিল মানে এটা আমরা করতে পারবো না। ইভেন সামান্য সামান্য বাংলা শব্দ যেগুলো আমরা ইউজ করি নর্মাল, যে আমরা দেখো ইউজ নর্মাল এগুলো বলছি, যেগুলো ওখানে কোনোভাবেই বলা যাবে না, বাট নর্মাল বাংলা শব্দ যেগুলো আমরা হলো বলে থাকি সেইগুলোও কিন্তু তখনকার দিনে ইউজ হতো না। তো ওই জিনিসগুলোকে মাথায় রাখতে হচ্ছে, সো এটা ভীষণভাবে মানে কি হচ্ছে মানে তোমাকে সাবকনশিয়াস মাইন্ড থেকে অ্যালার্ট হয়ে কাজটা করতে হচ্ছে, হুইচ ইজ ইন্টারেস্টিং অলসো, বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি চ্যালেঞ্জিং। মজা হচ্ছে ওই জন্য যে আমরা বসে কিছুক্ষণ আগে দুজনে স্ক্রিপ্টটা পড়ছিলাম, যে কেননা কি হচ্ছে যে বাকি তো স্ক্রিপ্ট কিছুদিন করে করলে না একটা নিজের রপ্ত হয়ে যায় নিজের মধ্যে, দেখ রপ্ত হয়ে যায়, বুঝেছিস? গুড, আমি বলেছি ও কুইক লার্নার। সো দ্য থিং ইজ যে এই যে ব্যাপারগুলো হচ্ছে সেই ব্যাপারগুলোর সঙ্গে আস্তে আস্তে মিশতে পারছি বলে মনে হচ্ছে, মানে প্রথম দিন এসেই যতটা ঝটকা খেয়েছি। দুজনে কি মাইথোলজিক্যাল সিরিয়ালে প্রথম না কাজ করা? আমি করেছি আগে দুজনেই, হ্যাঁ। তো কিছুটা মোটামুটি তো হ্যাঁ, আমার তো পুরোটাই অভ্যেস আছে, মানে আমি তো শ্রীকৃষ্ণ করেছিলাম স্টার জলসার সাথে, ওখানে আমি যশোদা হয়েছিলাম, তো সেম থিং ওখানেও হয়েছিল, মানে ছোট্ট বাচ্চা কৃষ্ণ জন্মের পর থেকে কৃষ্ণের লীলা তো অনেক বেশি, এবং সেখানে সেগুলোও খুব মজার ছিল, তো সেগুলো আমি অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, এটা আমার সেকেন্ড টাইম। কি হয় যে যতই আগে করে থাকো যাই করে থাকো সেটা আগেটাও তো অনেক আগে, এবার যখন তুমি প্র্যাকটিসে না থাকবে ভীষণভাবে, মানে সেটা তুমি আগে করো বা পরপর করো, কারণ আমরা রেগুলার তো সবসময় এই কথা বলছি না, এইভাবে কথা বলছি না, বন্ধু বান্ধব বাড়ি যেখানে খুশি সবখানে আমরা নর্মালভাবে কথা বলছি, যে চলতি কথা, তো সেইখানে দাঁড়িয়ে এইখানে যে কথাগুলো বলা ভীষণ ডিফিকাল্ট, মানে ওয়ার্ডগুলো এত ইন্টারেস্টিং, মানে নর্মাল আমরা বলতে রাস্তা বলতেই পারবো না, তখনকার দিন রাস্তা বলা হতো না, পথ, মানে ছোটো ছোটো সামান্য সামান্য জিনিস, বাট এগুলো হলো মানে কি হচ্ছে মানে এতটা অ্যালার্ট থাকতে হচ্ছে, তো এটাই বোধহয় কোথাও চ্যালেঞ্জিং ভীষণভাবে। ডায়লগগুলো মানে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে হয়। আসল যেটা প্রধান সদস্য তোমাদের এখন, ছোট্ট সদস্য কিন্তু সেটাই এখন প্রধান, মানে বাচ্চাকে নিয়ে কাজ করার তো একটু তো কঠিন, মানে তার সময় অনুযায়ী হয়তো তোমাদের কাছে সেটা গোটা ইউনিটকে ফলো করতে হয়, ওর মুড অনুযায়ী অ্যাকশন বলতে হবে, এবং ওর মুড ঠিক করে সেইভাবেই ক্যামেরা, ওইদিকে মাথা ঘুরিয়ে মানে তোমাকে ক্যামেরা নিয়ে ওইদিকে যেতে হবে, ও মাথা ঘোরাবে না, তো সেগুলো মজাও লাগে, প্লাস মানে এটা টাইম টেকিংও একটা, আমাদের সময় কম, তার মধ্যে অনেকটা শুটিং করতে হয়, সেক্ষেত্রে বাচ্চাটার ওপরেও একটা মানে কি বলবো, ওকে তো জোর করা যাবে না, ওকে তো কমফোর্ট রাখতে হবে, সেক্ষেত্রে চাপটা এসে আমাদের ওপর পড়ে, মানে ওখানে সময়টা নষ্ট হচ্ছে বলে তখন আমাদের তখন হচ্ছে বাকি সিনগুলোকে আমাদেরকে তাড়াতাড়ি করে পারফর্ম করতে হচ্ছে, যে ওগুলোতে আমরা মানে যখন টাইমটা কম কম দিতে হবে, তো এগুলো রয়েছে। বাট হ্যাঁ মজা, বিকজ ওকে নিয়ে কোলে কোলে ঘুরে ঘুরে ঘুরতে থাকি আমি, ওকে নিয়ে কোলে কোলে ঘুরি আমি, ঘুরতে ঘুরতে আমি বলে দিই আমি কোনো একটা ইশারা করে দেবো, কিছু করে দেবো, তোমরা ওই যেমন রুমের মধ্যে তিনজন ওকে কোলে নিয়ে বা বাইরে উঠোনে যেখানে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে ওকে বলি তোমরা ইয়ে করে নেবো, ওর সঙ্গে আউ আউ করতে করতে, ওর ভাষা তখন আউ আউ করে, ওইগুলোই করতে করতে ওর সঙ্গে ইশারা করে দিই, তখন ওদেরকে বলি ওরা রোল করে নেয়, তখন তখন ওই আমি আমার মতো করে ডায়লগে ঢুকে যাই। তো এইভাবে, নয়তো ওই অ্যাকশন বলে ওকে ওইভাবে হট করে ওনার করা মুশকিল, কারণ ওকেও একটা অ্যাডজাস্ট হতে হয় না, ছ মাস বয়স অ্যাডজাস্ট হতে হবে তোমার এর সঙ্গে, আমরা নতুন মুখ, আমাদের মুখই চেনে না, তো ওই জন্য ওকে নিয়ে নিয়ে একটু ঘোরাফেরা একটু ওকে কমফোর্ট ফিল করে, ওকে কমফোর্ট রাখতে হবে। আচ্ছা দুজনের কি প্রথম কাজ একসঙ্গে? একসঙ্গে প্রথম কাজ, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, ভীষণ ভীষণ মজা হচ্ছে একসঙ্গে কাজ করে, কারণ কি হচ্ছে না যে কো অ্যাক্টর ভালো হলে কি হয় সবসময় পারফরমেন্সও ভালো হয়, যে না ওটা মানে একটা, ও যেহেতু আমার নর্মালি অনেক দিনের বন্ধু, মানে আমরা অফ ক্যামেরা অনেক দিনের বন্ধু, তো সেই কারণে এতদিন বাদে হয়তো আমরা একসাথে কাজ করছি, আমার কেরিয়ার ওর কেরিয়ার একসাথে অলমোস্ট শুরু হয়েছে, তো আমরা কাজ একসাথে কখনো আমাদের কাস্ট হয়নি একসাথে, তো আমরা একসাথে কাজ করিনি, যখন ভাবি শুনলে যে তোমরা দুজন একে অপরের যেহেতু বন্ধু হলো, আমরা এখানে এসে জেনেছি, আমরা জানি না, মানে সবসময় তো রোজ রোজ কথা হয় না, এবারে আমাকে এটা খুব তাড়াহুড়ো করে একটা মানে হয়েছে, মানে সেই জন্য আমাকে হঠাৎ করে বললো, তো আমি বললাম ঠিক আছে, এবার আমি এখানে এসে জানতে পারছি যে ও আছে, আমি তার আগে জানি না, তারপরে আমি বলছি ও তুই আছিস, ও তুই আছিস, মজা হয়েছে। হ্যাঁ সেই জন্য মানে ওই বন্ধুত্বপূর্ণ ওইটা থাকলে, মানে অনেকে থাকে না একটু ভয় লাগে মানে কাজ করতে, মানে হয়তো আমি বেশি এনজি করে ফেললাম, কখনো হতেই পারে, বা ধরো কিছু হলো গন্ডগোল, কিন্তু কো অ্যাক্টর যদি খুব ফ্রেন্ডলি হয়, যেটা ওর সাথে আমার কোনো সমস্যা হয় না, প্লাস ওর পেছনে আমরা প্রচুর লাগি কিন্তু রাগ করে না, সেই জন্য সব কিছু নিয়ে বেশ মজা হয়, ওর লেগ ফুল করে হেভি মজা, ও এক্সপ্লেন করতেই থাকবে, না না আমি দুষ্টু না, আমি একটু লেকপুল করি, মানে সেটা সবার সাথে নয়, মানে ওর সাথে একটা ভালো সম্পর্ক বলেই ওটা ওই মজাটুকু করতে পারি, না হলে তো ইটস ভেরি বোরিং না এতক্ষণ কাজ করা একসাথে, তো কেউ না কেউ কারো না কারো লেকপুল চলতেই থাকে, দুষ্টুমিটা ভালোই করা হয়। হ্যাঁ হ্যাঁ সারাক্ষণ তো সারাক্ষণ হলো সিরিয়াস ভাবে বসে থাকলে তো কাজটা হবে না, ওকে শুধু একটু লেগটা পুল করে দিতে হবে, তারপর ও চুপ থাকে না, না সেটা কোনো ব্যাপার না, যে সে হলো ওটা ওটা ঠিক আছে, ওটা ওটা তো হতেই থাকে, সবাই সবার লেকপুল তো করতেই থাকা হয়, কেননা বন্ধুবান্ধব তো ওটা চলতেই থাকে, বাট যখন কাজ হয় তখন কাজ হয়, তখন ওটা নিয়ে কোনো ইয়ে কোনো কম্প্রোমাইজেশন যাওয়া হয় না, তো ওইভাবে। আর আমার মনে হয় যে ওই সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম কো অ্যাক্টরের অ্যাকশন রিয়াকশানে যদি ওইটা যদি না রেসিপ্রোকেট হয় তখন ভীষণ ইয়ে হয়ে যায়, তো এইটা থাকলে তখন দেখবে অটোমেটিক্যালি তোমরা যখন সিনে দেখতে পাবে, সিনে দেখে বুঝতে পারবে যে জিনিসটা ভীষণ সাবলীল বা ভীষণ মনে হচ্ছে না যে নর্মাল আমরা এরকমইভাবে হয়তো থাকি বা কথা বলি, তো সেইটা ইম্পর্ট্যান্ট, ওই কেমিস্ট্রিটা বোঝা যায়, সো দ্যাট ইজ গুড, সেটা আমার মনে হয় আমাদের এই 4-5 দিনে কাজ করে আমরা সেই কমফোর্ট জোনটা পেয়েছি, বাকি তো দর্শক বলবে। যাক শেষ করবো, সবে শুরু যাত্রাপথ, আর এই সব ধরনের ধারাবাহিকের সঙ্গে দর্শকদের আলাদা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকেই, সেখানে তোমরা পার্ট হয়েছো, কি বলবে দর্শকদের? সবাইকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন, আরও ভালোবাসুন, আরও ভালোবাসা দিন, আমরা চেষ্টা করছি যে আবার আমাদের মতন করে আমরা রামকৃষ্ণ আর এই ভক্তি সাগরকে আপনাদের সামনে প্রেজেন্ট করি, নিয়ে আসি, আপনাদের এন্টারটেন করি, সো আপনারা দেখতে থাকুন স্টার জলসায় রোজ সন্ধ্যে 5:30টার সময়, সোম থেকে রবি, রোজ সন্ধ্যে 5:30টায় স্টার জলসায় ভক্তি সাগর। নমস্কার।